সমষ্টি পুনর্নির্ধারণটা বন্ধ আছে সরকারে আইন শৃঙ্খলাজনিত পরিবেশ হব পারে বলে কোয়া এতে আমি লিখিত করে পাইছো যে সমষ্টি পুনর্নির্ধারণ হলেও আইন শৃঙ্খলাজনিত পরিবেশ সৃষ্টি নয়। মানে ভাবো আমার সরকার আমার সরকারের পক্ষের উপর কেন্দ্রীয় সরকার আর নির্বাচনী আয়োগে নিশ্চয় সময় উপযোগী সিদ্ধান্ত লোক। স্যার, অসম নাগালেন্ড সীমান্তর উপর কি আলোচনা হয়েছে স্যার, যেহেতু সীমা সমস্যা চলি আছে এটিও সময়ে সময়ে আমি আলাপ আলোচনা করে থাকি আর এই সীমা সমস্যা যাতে জটিল নহয় তার বাবে আমি প্রচেষ্টা অব্যাহত রাখি। স্যার, স্যার আপনার আগমনক লই যতটা আমি দেখি পালো যে একদম সুপরদর্শন সজাগ পেলাতে সকলো ডিপার্টমেন্টে একেলগে কাম করেছে। স্যার, সকলে বিচারিছে যাতে এই ধারাটা স্যার অব্যাহত থাকে। যোরহাটৰ বিভাগৰ বিষয়া কৰ্মচাৰীসকলে সদায় যোৰহাট নগৰখন ভাল কৰি ৰাখক, এইটো ডেফিনেটলি মই কামনা কৰোঁ। কেবিনেটৰ সময়ত কি কি প্ৰস্তাৱ আছে দেখা যাওক, কেবিনেটৰ পিছত কথা। স্যার, মরিয়নি যেহেতু হাতির সমস্যা আরম্ভ এখন যুবতী মৃত্যু হয়েছে আর অসমের বিভিন্ন হাতির মানুষ সংঘাত হয়েছে, এই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা? এই ক্ষেত্রে সোলার ফেন্সিংয়ের বাবে আমি কিছু ব্যবস্থা হাতত লৈছো আর অহাবার অল্প বেশিকো আমি সোলার ফেন্সিং করি। হ্যাঁ হ্যাঁ স্যার, কমতাপুর লৈ পেলে যেটা ইস্যু চলি আছে স্যার, ঠিক আছে ঠিক আছে।